আনন্দের সংবাদ যে আমরা গত একাডেমিক কাউন্সিলের সভায় দীর্ঘ প্রতীক্ষিত ভুল প্রতীক্ষিত ঢাকা ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেছি। আপনারা সবাই জানেন যে ঢাকা ডেন্টাল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন এই কলেজটি 61 বছরের পুরনো একটা প্রাচীনতম এবং ঐতিহ্যবাহী কলেজ। একটা কলেজের অ্যালামনাই কিন্তু একটা অনুষঙ্গ, এবং এটা যদি দেখা যায় যে একটা কলেজের র্যাঙ্কিংয়ের যে প্যারামিটারগুলো আছে তার মধ্যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন অন্যতম। তো সেই জায়গা থেকে আমাদের একটা বড় ধরনের সীমাবদ্ধতা ছিল, যার ফলে আমাদের প্রত্যেকের মনে এই ধারণাটা পুঞ্জীভূত হচ্ছিল যে একটা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থাকা দরকার। এবং সেই সময়ের চাহিদার সাথে তাল মিলিয়ে আমাদের একাডেমিক কাউন্সিলের অনুমতির মাধ্যমে আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করেছি। এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে প্রথমত আমরা একটা আহ্বায়ক কমিটি করেছি, এবং এই আহ্বায়ক কমিটিতে আমাদের সকল প্রতিষ্ঠানের প্রধান বা দায়িত্বশীল যারা তাদেরকে সদস্য করেছি। এই আহ্বায়ক কমিটির কাজই মূলত প্রধান কাজ হচ্ছে অ্যালামনাই তো আমরা সবাই ঢাকা ডেন্টাল কলেজ থেকে যারা বের হয়েছি তাদেরকে অ্যাসোসিয়েশনভুক্ত করানোর প্রাথমিক দায়িত্বটাই হলো এই আহ্বায়ক কমিটি। এবং সেই জন্যই আমরা প্রতিষ্ঠান প্রধানদের গুরুত্ব দিয়েছি, যাদের মাধ্যমে আমাদের সকল অ্যালামনাইকে এর মধ্যে আমরা সংশ্লিষ্ট করতে পারবো, সংঘবদ্ধ করতে পারবো, অন্তর্ভুক্ত করতে পারবো। এটি হলো একটা। আরেকটা হচ্ছে যে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে আমরা আমাদের দেশে এবং বিদেশে অবস্থানরত সকল শিক্ষার্থীর মধ্যে একটা সংযোগ স্থাপন করতে পারবো, একটা ইন্টিগ্রিটি তৈরি করতে পারবো। এবং আমাদের এই ঢাকা ডেন্টাল কলেজের ভাবমূর্তি যেভাবে বাড়ে সেই লক্ষ্যে কাজ করতে পারবো। এটা যেমন বিষয়ের পাশাপাশি আমাদের নিজেদের সামাজিক সম্পর্ক বৃদ্ধি এবং স্কলারশিপ চালু করা, পাশাপাশি আমাদের এই সদস্যদের মধ্যে পারস্পরিক সুবিধা অসুবিধার জায়গাগুলোকে অ্যাডজাস্ট করে অ্যালামনাই এমন একটা ক্ষেত্র প্রস্তুত করবে যাতে পারস্পরিক অবদান রাখার একটা প্ল্যাটফর্ম হিসেবে এটি তৈরি হতে পারে। এবং কাজটা অনেক বড় এই কারণে যে দিনে দিনে অনেক দেনা আমাদের তৈরি হয়েছে, যেটা আমাদের এই প্রতিষ্ঠানের অ্যালামনাইদের আরও অনেক আগেই পাওয়ার জায়গা ছিল, তারা বঞ্চিত হয়েছে। আর আজকে যদি 5 বছর 10 বছরের মাথায় অ্যালামনাইটা হতো তাহলে কিন্তু আমরা খুব সহজেই এই সংগঠনটা দাঁড় করতে পারতাম। কিন্তু যেহেতু এটা 61 বছরের বয়স হয়েছে এই কলেজে এবং 60তম ব্যাচ আমাদের এখানে পড়াশোনা করছে, সুতরাং 1 থেকে 60 পর্যন্ত সবাইকে মাথায় নিয়ে কাজ করাটা একটা বৃহত্তর কাজ, এবং এটা জটিল কাজ। এটাকে একেবারে তাড়াহুড়া না করে সময়ের সাথে রেখে সবাইকে সংঘবদ্ধ করে সহমর্মিতার সাথে এবং রাজনীতি দল মত নির্বিশেষে সব কিছুকে আমলে নিয়ে আমাদের এই সংগঠনটি আমরা দাঁড় করানোর অভিপ্রায় ব্যক্ত করেছি, এবং সেই লক্ষ্যে আমরা কাজ শুরু করব অচিরে। তা আমি ধন্যবাদ জানাই আজকে যারা আমাকে সম্বর্ধিত করছেন, তারা কিন্তু অ্যালামনাই নয়, কিন্তু তারপরও তারা আগামী দিনের অ্যালামনাই। অথচ তাদের মধ্যেও যে প্রতিক্রিয়া, তাদের মধ্যে যে শুভ একটা অনুভূতি তৈরি হয়েছে যে আমাদের প্রতিষ্ঠান হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে তারা আমাদের কাছে এসেছে। এই জন্য আমি তাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং আসলে কতদূর সিবৃদ্ধি পাবে, কতদূর সংগঠিত হবে এবং কতদূর মূল্যায়িত হবে এটা কিন্তু নির্ভর করবে মূলত একেবারেই নবীন প্রজন্ম যারা থাকবে অ্যালামনাই তাদের উপরে। কারণ এটা তো ঠিক আমাদের যারা অনেক পুরনো তাদেরকে খুঁজে বের করা এবং তাদেরকে কাজে লাগানো যতটা যাবে তার চাইতে বেশি তাদের প্রতি সম্মান প্রদর্শন করা যাবে, এবং সম্মান প্রদর্শনের জায়গাটা তৈরি করতেও আমাদের অনেক সময় লাগবে। কিন্তু এদেরকে এই জায়গাটা তৈরি করতে যাদের কাজ করতে হবে তারাই মূলত এখানে আজকে আমাকে বা আমাদের সকল শিক্ষককে অথবা আমাদের এই অ্যালামনাই কমিটিকে উৎসাহিত করতে সম্বর্ধনা জানাতে এসেছে। এই জন্য আমি তাদের প্রতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং মনে করি আগামী দিনে তারা যেহেতু এটারই স্টেক হোল্ডার থাকবে সেই জন্য সকল কাজে কর্মে আমাদেরকে সহযোগিতা করবে।
ধন্যবাদ সবাইকে।